আজ নন্দীগ্রামে নবজোয়ার কর্মসূচি অভিষেক বন্দ্যোপাধ্যায়। নবজোয়ার কর্মসূচির আগে গতকাল চণ্ডীপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ ছুড়ে দেন, যেখানে তিনি বলেন যে বিজেপি ক্ষমতায় থাকবে না, যখন ক্ষমতায় থাকবে না বিজেপি তখন এক মাসের মধ্যে, এক থেকে দেড় মাসের মধ্যে জেলে ঢোকাবো। শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে এমনটাই চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কি বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল, শুনুন। শোনো দাদা, একটা কথা বলি, এই সিপিআই ওর বিরুদ্ধে অ্যাকশন নেবে, তুমি দেখো আগামী দিনে। তার কারণ কি জানো, তার কারণ কি জানো, ভারতবর্ষের সংবিধানটা বেঁচে থাকবে, বিজেপি আগামী দিন ক্ষমতায় থাকবে না, সিবিআই থাকবে, বিজেপি থাকবে না। যেদিনকে বিজেপি ক্ষমতা থেকে যাবে, এক মাসের মধ্যে হাতে হাত করি পড়িয়ে জেলে ঢোকাবো, একে আমি কথা দিয়ে যাচ্ছি। আর যদি বিচার ব্যবস্থা যদি নিউট্রাল হয়, এক মাসের মধ্যে জেলে যাবে, কেউ আটকাতে পারবে না। ও যা করে এসছে, যে জেলেই যাক, বাকি জীবনটা জেলে কাটাতে হবে। বারবার শুভেন্দু অধিকারীর মুখে শোনা গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করে চ্যালেঞ্জ, বারবার একাধিকবার শুভেন্দু অধিকারী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ দেখাবো আপনাদের নানান সময়ে। বিচার ব্যবস্থা খুব শক্তিশালী, এই অমলেন্দু বিশ্বাস, অমরনাথ, তার উপরে ভাইপো আর পিসি, এদের একসঙ্গে ভিতরে যাওয়া উচিত। আপনার ভাই আকাশ ব্যানার্জি গিয়ে কোথা থেকে টাকা তুলতো, আপনার পিএ সুইপ টাকা গুলো কোথায় গুছিয়ে গুছিয়ে রাখতো, খুব লোক রয়েছে না ভিতরে বাবু সোনা, ওই জন্য বাইরে এসে কাঁপছেন আপনি, যেতে হবে ভিতরে, তবে মধু কোরার সঙ্গে। এত বড় দুর্নীতিগ্রস্ত, 11 আগে কোথায় ছিলেন বাবু, দড়ি ধরে মারতান। মঙ্গলবার থেকে ইডি হেফাজতে কালীঘাটের কাকু, সূত্রের খবর আজ ফের সুজয় কৃষ্ণ ভদ্রকে জেরা করবে ইডি। এর আগে দফায় দফায় জিজ্ঞাসাবাদে একাধিক অসঙ্গতি মেলাতেই গ্রেফতার করা হয়েছে সুজয়কে, অনেক প্রশ্নের উত্তর খুঁজতে চায় ইডি। মানিক ভট্টাচার্যের সঙ্গে কালীঘাটের কাকুর যোগাযোগের দাবি করেছে ইডি। আজ সুজয় কৃষ্ণ ভদ্রকে জেরায় ফের মানিক ভট্টাচার্যের সঙ্গে তার যোগাযোগ নিয়ে জানতে চাইবে ইডি। ইতিমধ্যে সুজয় কৃষ্ণ ভদ্রকে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে বেশ বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ। সুজয় কৃষ্ণ ভদ্রর নির্দেশে কি সিভিক ভলেন্টিয়ার রাহুল বেরার ফোনের সমস্ত কথোপকথন মুছে ফেলতেন, সুজয় নির্দেশে আর কি কি কাজ করতেন এই রাহুল বেরা, জানতে এবার রাহুল বেরাকে তলব করতে চলেছে ইডি, এমনটাই সূত্রের খবর। কালীঘাটের কাকুর সঙ্গে সিভিক ভলেন্টিয়ার রাহুল বেরার কি কি কথোপকথন হতো সেটা বের করার চেষ্টা করছে ইডি, সূত্রের খবর। কাকুর নির্দেশেই চ্যাট ডিলিট করেছে সিভিক ভলেন্টিয়ার রাহুল, আর কি কি নির্দেশ ছিল সুজয়ের, তদন্তে ইডি। নিয়োগ দুর্নীতির তদন্তে ঝাঁজ বাড়াচ্ছে ইডি, এবার কালীঘাটের কাকুর সঙ্গে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করার সম্ভাবনা, বিষ্ণুপুর থানার সিভিক ভলেন্টিয়ার রাহুলকে সেই প্রস্তুতি শুরু করেছে ইডির তদন্তকারী আধিকারিকরা। বাংলা টেলিভিশনের খবর বদলে দেওয়ার পর ডিজিটাল দুনিয়ায় ঝড় তুলতে আসছে রিপাবলিক বাংলা, রিপাবলিক বাংলা ডিজিটাল আসছে।